ওয়েলকাম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা রেডমির একটি নতুন ফোনের রিভিউ করতে চলেছি। যে ফোনটির নাম হচ্ছে রেডমি নোট 10 লাইট। ফোনটি 2 অক্টোবরে ভারতের বাজারে প্রকাশ করেছে এবং এর বেস ভ্যারিয়েন্ট 4GB 64GB, দাম হচ্ছে 13,999 অর্থাৎ 14,000 টাকা। এবং কিছু কিছু ইউটিউব চ্যানেলে এই ফোনটিকে কিলার ফোন বলা হয়েছে। তো আমরা আজকের ভিডিওতে জেনে নিব সত্যি কি 14,000 টাকার মধ্যে রেডমি তাদের একটি কিলার ফোন লঞ্চ করেছে। 14,000 টাকার মধ্যে যা যা মোবাইলটিতে পাচ্ছি সেটি কি জাস্টিফাই করেছে, নাকি আমরা এই দামের মধ্যে আরও ভালো মোবাইল পেতে পারি, এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। এবং তার সাথে রেডমি নোট 10 লাইটের ব্যাপারে একটি মজাদার তথ্য তোমাদেরকে বলবো, যেটি এই ভিডিওর মাঝপথে আমি যে কোনো একটি সময় বলতে পারি। তো সেটি যদি মিস করতে না চাও তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো, নাহলে সেই তথ্যটি তোমাদের মিস হয়ে যেতে পারে। তার সময় নষ্ট না করে আজকে ভিডিওটি শুরু করছি। তো রেডমি নোট 10 লাইট মোবাইলটি দেখতে কীরকম আমরা আগে দেখে নিচ্ছি এর ফার্স্ট লুক। তো মোবাইলটি কিন্তু দেখতে খুব সুন্দর আছে, বেজারলেস একটি 5-inch ডিসপ্লে দেখতে পাচ্ছি এবং মোবাইলটি প্লাস্টিক বডি। তবে সামনে এর গোয়েলা গ্লাস 5 প্রোটেকশন দেওয়া হয়েছে এবং পেছনে কিন্তু গোয়েলা গ্লাস দেওয়া হয়েছে, অর্থাৎ মোবাইলটি দু তরফ থেকে কিন্তু গ্লাস প্রোটেকশন দেওয়া হয়েছে। তো বহুদিন পরে কিন্তু আমরা কোনো ফোনে আমরা দেখতে পেরেছি যে বোথ সাইডে গ্লাস। তো এবার ঝটপট করে এর স্পেসিফিকেশনগুলো দেখে নিচ্ছি। তো এর যদি ডিসপ্লের কথা বলি তো ডিসপ্লেটি 6.67 ইঞ্চি IPS ফুল HD ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং এটিতে কিন্তু 60Hz রিফ্রেশ রেট আমরা পাবো, অর্থাৎ ডিসপ্লেটি ভালো করেছে তবে ডিসপ্লের রিফ্রেশ রেটটা একটু কম আছে। এরপরে চলে আসে এর মেন ক্যামেরা। মেন ক্যামেরাটি কোয়াড কোর ক্যামেরা আছে এবং এখানে খুব একটা ভালো কাজ করেছে যে ঠিক ক্যামেরার যে বক্সটা আছে তার নিচে কিন্তু সুন্দর করে এর LED ফ্ল্যাশলাইটটা দেওয়া হয়েছে, অর্থাৎ ক্যামেরাটি কিন্তু ব্যাক সাইডে খুব দুর্দান্ত দেখতে। এবার মেন ক্যামেরাটি আসি। মেন ক্যামেরাটি হচ্ছে 48MP, যেটিতে 1.8 অ্যাপারচার ইউজ করা হয়েছে, অর্থাৎ ক্যামেরাটি কিন্তু খুব ভালো। তো বাকি 3টা ক্যামেরার মধ্যে হচ্ছে একটি 8MP আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 5MP ম্যাক্রো সেন্স ক্যামেরা এবং শেষেরটি হচ্ছে 2MP ডেপথ সেন্সর ক্যামেরা। আর এরপরে চলে আসছি এর সেলফি ক্যামেরার দিকে। এখানে সেলফি হিসাবে 16MP 2.0 অ্যাপারচারযুক্ত ক্যামেরা ইউজ করা হয়েছে, অর্থাৎ এই মোবাইলটির কিন্তু সবগুলো ক্যামেরা এক কথায় অসাধারণ। এবারে সফটওয়্যারের দিকে আসছি। মোবাইলটি অ্যান্ড্রয়েড 10 রান করবে। বর্তমানে কিন্তু সব মোবাইলে আমরা অ্যান্ড্রয়েড 11 দেখতে পারি, তো এখানে আমরা অ্যান্ড্রয়েড 10 দেখতে পারছি। এবং প্রসেসরের দিকে যদি বলি তো এখানে 8nm অক্টোর প্রসেসর ইউজ করা আছে, যেই প্রসেসরটির নাম হচ্ছে স্ন্যাপড্রাগন 720G। যেই স্ন্যাপড্রাগন প্রসেসরটি এক কথা কিন্তু খুব ভালো গেমিং প্রসেসর। এই প্রসেসরটি পুরনো হলো, অনেকে এই প্রসেসরটিকে পুরনো বলছে, কিন্তু সব দিক থেকে দেখতে গেলে কিন্তু এই প্রসেসরের কিন্তু রেজাল্ট ভালো। তো রেডমি তাদের পুরনো একটি প্রসেসর ইউজ করলো, তারা কিন্তু এই মোবাইলটিতে পারফরমেন্স খারাপ দিবে না, অর্থাৎ মোবাইলটি পারফরমেন্সের জন্য ভালো। আর শেষের ব্যাটারির দিকে আসি। তো ব্যাটারিটি হচ্ছে 5020mAh ব্যাটারি এবং এখানে 18W ফাস্ট চার্জ সাপোর্ট করছে। আচ্ছা, তোমরা এতক্ষণ স্পেসিফিকেশন দেখলে তো তোমাদের হয়তো অনেকেরই মনে হতে পারে যে এই ফিচারগুলো কিন্তু আমাদের শোনা শোনা। একটু মনে করো তো বন্ধুরা যে ফিচারসগুলো তোমরা কোথাও দেখেছি কিনা। আচ্ছা, অত ব্রেনের উপরে প্রেশার দিতে হবে না, তোমরা দেখে নাও। তোমাদের ডান দিকে আমি সেম দুটো মোবাইলের স্পেসিফিকেশন দিচ্ছি, তাহলে তোমরা একটু ক্লিয়ার হয়ে নেবে। দেখো, একদিকে রেডমি নোট 9 প্রো এবং আরেকদিকে রেডমি নোট 10 লাইট, দুটো মোবাইলের স্পেসিফিকেশন দেখো, ডিসপ্লে, তারপরে দেখো ক্যামেরা, তারপরে প্রসেসর, অ্যান্ড্রয়েড ভার্সন, ব্যাটারি, সব কিন্তু হুম মিলে যাচ্ছে। তার মানে বুঝতে পড়তে পারছো রেডমি আমাদেরকে কি করছে? তো আজকাল বেশিরভাগ কোম্পানিগুলো কিন্তু কী করছে, তাদের যে কোনো একটি সাকসেসফুল মোবাইলের ফিচার্সগুলোকে কপি করে তাদের একটি নতুন মোবাইলে সেটি পেস্ট করে দিচ্ছে। তো এখানে রেডমি এক লেভেল উপরে গিয়ে কী করছে, তাদের একটি পুরনো সাকসেসফুল মডেলের পুরোপুরি ফিচার্সগুলো কপি করে কী করছে, তারা 2021 একটি নতুন মোবাইল লঞ্চ করে ফেলছে। তো বার বার রেডমি কি করলে তোমরা? অর্থাৎ রেডমি নোট 10 লাইটের ব্যাপারে তোমাদেরকে যে আমি একটি সারপ্রাইজ পয়েন্ট বলেছিলাম যে তোমরা অবাক হয়ে যাবে, তো এটি কিন্তু সেটাই যে তারা কপি করে এখন চালাচ্ছে। এবার তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে কি আমরা এই মোবাইলটিকে কিনতে পারি, না এর বদলে আমরা আরও কোনো ভালো মোবাইল মার্কেটে পেয়ে যাব? কারণ কি তোমরা যদি 14,000-এর মধ্যে রেডমি নোট 10 লাইট মোবাইলটি কিনে নাও তাহলে মোবাইল তো তোমরা ভালো পেয়ে যাচ্ছ, কিন্তু আমি বলছি কি, তোমরা যদি এর থেকে সামান্য কম দাম দিয়ে রেডমিরই আরেকটি সেট নাও তাহলে তোমরা হয়তো কিছু টাকাও সেভ করতে পারবে এবং কিছু জায়গায় ফিচার্সগুলো কিন্তু তোমরা বেটার পেতে পারো। তার জন্য তোমাদেরকে আমি ডিসপ্লেতে আমি ছোট করে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। তোমাদের ডিসপ্লে দেখছো যে রেডমি নোট 10S মোবাইলটি দেখতে পাচ্ছ, যার বেস ভ্যারিয়েন্ট 4GB 64GB, দাম রাখা আছে 12,999 টাকা, অর্থাৎ 13,000 টাকার মধ্যে তোমরা এই ফোনটি নিতে পারো, 1,000 টাকা তোমাদের বাঁচবে। আর এই ফোনটি তোমরা কী কী বেশি পাচ্ছ, এখানে কিন্তু সুপার ক্যামেরা ডিসপ্লে দেখতে পারবে, আর কি দেখতে পারবে, এখানে
মিডিয়াটেকের হিলিও G95 যে গেমিং প্রসেসর সেই প্রসেসরটি দেখতে পাচ্ছো এবং সেই মোবাইলের ব্যাক ক্যামেরাতে কিন্তু 64 মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পাচ্ছি অর্থাৎ ক্যামেরা দিক থেকে ডিসপ্লের কোয়ালিটি দিক থেকে এবং প্রসেসরের দিক থেকে সেই মোবাইলটি কিন্তু আরো বেটার আর তোমাদের 1000 টাকা বাঁচবে তো এই ধরনের তুলনা এই দুটো মোবাইলের যদি তুলনা তোমরা চাও ডিফারেন্স চাও তাহলে আমি শর্টকাটে বলে দিলাম আমি নেক্সটে তাহলে একটি ভিডিও বানিয়ে দেব আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দাও আর যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক করতে পারো আর তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর যারা নতুন আছে তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে চ্যানেলের নেক্সট ভিডিও আসলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও আজকে এখানে রাখছি বন্ধুরা টাটা বাই বাই